আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এর আগেও আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন দেখবো, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। কপি ব্যাগে থাকবে নৈবত্তিক অংশ, যার মধ্যে প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রত্যেকটা হচ্ছে এক করে, মোট 15 নাম্বার। হুবহু যে 15টা প্রশ্ন পরীক্ষায় আসবে তোমাদের তা কিন্তু না, কারণ এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন করা হবে। তো এই যত বেশি স্কুলে প্রশ্ন তোমরা সলভ করবে, তত বেশি হচ্ছে তোমরা পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তারপর থাকবে এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। এই 15 আর 10 মোট হচ্ছে কত? 25 নাম্বার, যেগুলো হচ্ছে নৈবত্তিক অংশ। তারপর গ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো তোমাদের 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে থাকছে আরও 25 নাম্বার। এবং এক্ষেত্রে তুমি যদি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। সো যেই 5টা প্রশ্ন তোমাকে আসবে, সেই 5টা প্রশ্নই তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন সমান পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলো হুবহু চলে আসতে পারে, ঠিক আছে? সবার শেষে ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে তোমাদের পরীক্ষায় 8 সেট প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 5টা প্রশ্নই তোমাকে অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন কিন্তু আবার 10 করে, মোট 50 নাম্বার। তো বুঝতেই পারছো, বিস্তারিতভাবে লিখতে হবে, বর্ণনা করতে হবে, অল্প করে লিখলে হবে না। তাই যে এই প্রশ্নের উত্তরগুলো তুমি ভালো মতো পারবে, শুধুমাত্র সেগুলোরই অ্যান্সার তুমি করবে, ঠিক আছে? তো এখানে 8 সেট প্রশ্ন থাকবে। 3 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, 7 নম্বর, 8 নম্বর সবই মোটামুটি গুরুত্বপূর্ণ। তো তোমাদের হচ্ছে যত বেশি প্র্যাকটিস করতে পারবে, তত বেশি কিন্তু তোমাদের সুবিধা, কারণ দেখবে পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই কমন পেয়ে যাবে। তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে এতক্ষণ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব, যাতে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। তো শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।